হাই বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের দেখাবো ডাটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারি কিভাবে আমি রান্না করব। চলো তোমাদের দেখাবো। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ হলুদ মাখিয়ে নিলাম। দেখো কড়াটাও গরম হয়ে গেল, এবার তেল দিয়ে দিই, মাছগুলো ভেজে নেব। যে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিলাম, মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আর তোমাদের এই যে বলিনি, এটা আমাদের বাড়ির ডাটা, বাড়ির পেছনে আমাদের ওই সাইডে বোনা ছিল, অনেক ডাটা হয়েছে, অন্য কোনো ভিডিওয়ে দেখিয়ে দেব। আমাদের বাড়ির ডাটা কেটে নিয়েছি, মাছগুলো অল্প ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে নেবো। বেশি কড়া করে ভাজলাম না, এই দেখো মাছ ভাজা, সেই তেলে ফোড়ন দিচ্ছি জিরে, জিরে তেজপাতা ফোড়নে দেবো। এর মধ্যে আমি সামান্য দুটো রাঁধুনি দেবো, দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হোক। তারপরে কেটে রাখা হয় আলু, আলুগুলো একটু ভাজা হতে থাকে। এই দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখায় ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দেবো, লবণ দিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দিচ্ছি, ডাটা আলু ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমার এর মধ্যে একটু জিরে আর ধনে বেটে রেখেছিলাম, ভেজে দিয়ে দিলাম শুধু জিরে আর ধনে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা। মশলা দিয়ে এক জিরে ধনে বাটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এটা একটু ফুটতে থাকুক, যে জল দিয়ে দিলাম দেখো একটু ফুটতে থাকুক। এই দেখো আলু ডাটা সব গলে গেছে সুন্দরভাবে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার রেডি, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে সব, তরকারিটা আর একটুখানি ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। হয়ে গেছে সব দেওয়া, হালকা করে একটু নেড়ে দেবো। ডাটা আলুর মাছের ঝোল রেডি, ঝোলটা আর একটু কমাবো, আর একটু কমিয়ে তারপরে নামিয়ে দেবো, আর একটু ঝোল কমাবো।
কারণ ডাটায় তো বেশি ঝোল ভালো লাগবে না। হয়ে গেছে তরকারি, এই দেখো এরকম আমি ঝোল রেখে দেবো। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে না, রুই মাছ দিয়ে ডাটার মাছের ঝোল এই দেখো রেডি। আর কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। এই দেখো অল্প মুসুরির ডাল দিয়ে পাট শাক করেছি, আর এই দেখো শাক ভাজা করেছি রসুন কালো জিরে ফোড়নে শাক ভাজা। সব যা যা রান্না করেছি সব রেডি। এই দেখো